রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি ক্ষতি দেখতে আসছে বিজেপির কেন্দ্রীয় টিম। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই কেন্দ্রীয় টিম গঠন করে দিয়েছেন। কেন্দ্রীয় দলে থাকছেন চারজন সাংসদ, বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পতিদার। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অভিযোগ, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে ভোট পরবর্তী হিংসার খবর নেই। আপনাদের আরও একবার জানাই যে রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি ক্ষতি দেখতে আসছে বিজেপির কেন্দ্রীয় টিম। এই কেন্দ্রীয় দল গঠন করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই টিমের মধ্যে থাকছেন চারজন সাংসদ, তাদের নাম বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পতিদার। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আরও অভিযোগ, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে ভোট পরবর্তী হিংসার খবর নেই। বিজেপি বারবার অভিযোগ করে এসেছে ভোট শেষ হওয়ার পর থেকে এবং রেজাল্ট বেরোনোর পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দিকে দিকে অশান্তির খবর আসছে, হিংসা হয়েই চলেছে। এ নিয়ে তারা একাধিকবার অভিযোগ জানিয়েছেন। আপনারা জানেন যে সেই হিংসায় আক্রান্তদের নিয়ে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে দরবার করতে গিয়ে বাধা পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি এবং তৃণমূলের মধ্যে চাপানোতর চলছে এই ভোট পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে। এই পরিস্থিতিতে এবার রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় টিম ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, এই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কবে আসছেন, কি তাদের পরিকল্পনা রয়েছে, কি জানতে পারছো? তবে এখনো পর্যন্ত সম্বন্ধে জানা যাচ্ছে তাতে দিন চূড়ান্ত হয়নি, তবে আগামী সপ্তাহেই এই কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা জেপি নাড্ডার নির্দেশে এরাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখে আসবেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল, কবিতা পতিদার, এই চারজনের যে কমিটি, সেই চার সদস্য চারজনেই সাংসদ এবং তারা আসছেন এই রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে। এর আগেও আমরা জানি ব্রিজলাল এসেছেন বকরি কাণ্ড সহ বিভিন্ন সময় প্রধান সম্মান কমিটির সদস্য হিসেবে, এবং উত্তর প্রদেশ পুলিশের ডিজি, প্রাক্তন ডিজি যেহেতু তিনি ছিলেন, ফলে স্বাভাবিকভাবেই এই যে চারজনের কমিটি, যার মধ্যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ রয়েছেন, অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রয়েছেন যিনি বাংলা বলতে পারেন, কবিতা পাতিদার রয়েছেন যিনি মহিলা সাংসদ, এবং তার সঙ্গে ব্রিজলাল যিনি উত্তরপ্রদেশ পুলিশের প্রাক্তন ডিজি, এই চারজনের আশা কিন্তু তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক দল। যেমনটা জানা যাচ্ছে কেন্দ্রীয় চিত্র, তবে আগামী সপ্তাহে এই তথ্য সন্ধান কমিটি তথ্য ভায়োলেন্স পরিস্থিতি আপনি জানেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি ক্ষতি দেখতে খুব শীঘ্রই এরাজ্যে আসছে। তৃণমূলের বক্তব্য যে এবার লোকসভা ভোটে বিজেপি কার যত মুখ থুবড়ে পড়েছে, প্রতিশোধ বশতই তারা এই সেন্ট্রাল টিমকে পাঠাচ্ছে, আর যদি এই ধারা অব্যাহত রাখে তারা, তাহলে আগামী দিনে কংগ্রেস সিপিএম এর মতো বিজেপিও মুছে যাবে। দেখুন, কে কবে মুছে যাবে এত সময় বলবে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলেছিল জোটের পরে তারা ভোট বুঝে দেবে, আবার কখনো বলেছিল ভোটের পরে তারা জোটটা বুঝে দেবে। কার্যত মুখ্যমন্ত্রী একমাত্র মুখ যিনি মোদি বিরোধিতার প্রতিষ্ঠিত মুখ, মুখ্যমন্ত্রী হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। তিনি কি থুবড়ে পড়েছেন সেটা আমার জানা নেই, মানে দলটা তো এখন তারা এ ধরনের বক্তব্য রাখছেন। সারা ভারতবর্ষে তো নির্বাচন হয়েছে, বিজেপি বহু জায়গায় জয়ী হয়েছে, কয়েক জায়গায় আমাদের নির্বাচনী ফলাফল খারাপ হয়েছে, 29টি আসনে 29টি পেয়েছে মধ্যপ্রদেশে। কোনদিন কংগ্রেসকে শুনেছেন সেখানে ভোট পরবর্তী হিংসার কথা বলছে? উত্তরপ্রদেশের মতো রাজ্য যেখানে অতীতে বিভিন্ন সময় আমরা জাতি সংঘর্ষ দেখতে পেতাম, সেই উত্তরপ্রদেশে কোনো ভোট পরবর্তী হিংসার ঘটনা নেই। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে আছে, যখন পশ্চিমবঙ্গের একটা ফেস লস হয়ে গেছে, তখন আপনারা কি মনে করেন ওটো টোটো চালক তারা গাড়িতে ঝান্ডা লাগিয়েছিল মানে তারা স্ট্যান্ড থেকে তুলে দেবেন, একটার পর একটা দোকান বন্ধ করে দেবেন, জরিমানা ধার্য করবেন, মানুষকে ঘর ছাড়া করবেন, মহিলাদের বাড়িতে রাত্রে ঢুকে পেটাবেন, মিথ্যা মামলা দিয়ে পুলিশ তুলে নিয়ে যাবে, বিভিন্ন নির্বাচিত পঞ্চায়েতের অফিসের দরজায় তালা লাগিয়ে দেবেন, যেখানে থাম্বিং মেজরিটি রয়েছে সেখানে আপনি পঞ্চায়েতের দরজায় তালা লাগিয়ে দিচ্ছেন? এটা কোন পরিস্থিতি, এটা কোন রাজনৈতিক সংস্কৃতি? তার প্রতিবাদ হবে না? আমাদের সর্বভারতীয় রাজনৈতিক দল, সুতরাং আমাদের চিন্তার মধ্যেও একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আছে, আমরা সেইভাবে রাজনীতি করছি এবং স্বাভাবিকভাবে এখানে আমাদের লোকজন আসবেন, আমাদের যারা সংস্কৃতি আছে, আমাদের দল যেভাবে চলে সেখানে আমাদের সমস্ত নেতারা স্বাভাবিক কারণে এখানে পৌঁছে যাবেন।
এর মধ্যে যদি কেউ মনে করেন এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী, কেউ যদি মনে করেন এটা প্রতিহিংসার রাজনীতি, অসহিষ্ণুতার রাজনীতি, তারা করতেই পারেন, কিন্তু নিঃসন্দেহে পার্টি কর্মীদের পাশে থাকা দায়িত্ব। যেটা বলা হচ্ছে যে পশ্চিমবাংলায় ভোট পরবর্তী হিংসা যা তার কোনো তুলনা অন্য রাজ্যে নেই, এটা তো সর্বৈব সত্য, কিন্তু এটা জেনে বুঝে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব টিম গঠন করে কি করবে? কতদিন টিম অনেক গঠন করেছে, তারপর কোথায় ধামাচাপা পড়ে গেল, কোথায় অ্যাকশন বন্ধ হয়ে গেল? সরকারের টিম তারা পর্যন্ত রিপোর্ট দিয়ে আজ পর্যন্ত যারা অপরাধী তাদের চিহ্নিত করে কোনো অ্যাকশন নেয়নি, খালি টিমের পর টিম পাঠিয়েছে, দেখিয়েছে আমরা কিছু করছি, কাজের কাজ কিছু করেনি, বিজেপির টিমের কি গুরুত্ব আছে? দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের সারা গায়ে নির্বাচন পরবর্তী হিংসার নামে এক দগদগে ঘা, এক রক্তাক্ত বাংলার দিকে এগোচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত। সরকার মনে করে রাজনৈতিক দলের যারা বিরোধী তাদেরকে শত্রু হিসেবে গণ্য করা হয়, গোষ্ঠীদ্বন্দ্বে তাদের নিজেদের রাজনৈতিক দলের কর্মীরাও খুন হয়, তৃণমূলের লোকেরাও খুন হয়, তারপরেও নির্বিকার পুলিশ এরকম টিম প্রতিবারই নির্বাচনের পর বিজেপি পাঠায়, তারপরে পর্বতের মুশিক প্রসবের মতো দেখতে পাই, আদৌ কিছু হয় না। বিজেপির লোকেরা এখানে মার খাচ্ছে, কংগ্রেস মার খাচ্ছে, সিপিএম মার খাচ্ছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তৃণমূলের লোক মার খাচ্ছে, শুধু এলাকা দখলের লড়াই, মারপিট আর তার সাথে খুন যখন চলতেই থাকবে, কবে বন্ধ হবে বলতে পারেন? এই রাজ্যে এক রক্তাক্ত ইতিহাস হিসেবে লেখা থাকে। ভোট পরবর্তী সন্ত্রাসগুলো যে ঘটনাগুলো দেখাচ্ছে তার অনেক ক্ষেত্রেই সেগুলো হয় গ্রাম্য বিভাগ, গোষ্ঠীদ্বন্দ্ব বা পারিবারিক বিভাগ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতারাও বিভিন্ন ক্ষেত্রে আহত, নিহত বা আক্রান্ত হয়েছে। যারা মানুষের আশীর্বাদে জিতে আসে তারা কখনো করে রাজনীতিতে থাকে না, এবং বিজেপি আবার এই সদস্য পাঠানোর নামে যে নাটক করছে এটা প্রমাণ করে যে তারা অতীত থেকে শিক্ষা নেয়নি। তারা যত এই ধরনের কাজ করে বাংলাকে করবে, বাংলার মানুষ যত বেশি করে তাদের বিসর্জন দেবে, 2024 বিসর্জন দিতে দিতে খাদের কিনারে নিয়ে এসেছে, 2026 নির্বাচনের মধ্যে দিয়ে খাদে ঠেলে ফেলে দিয়ে সিপিএম এবং কংগ্রেসের বাংলার রাজনীতির মানচিত্রে শূন্য করে দেবে।